Salve ragazzi, come state? Io sto molto bene. Cosa impariamo oggi? Oggi vediamo facile a due livello classe 7. Oggi impariamo come possiamo cambiare al presente dal passato prossimo e futuro semplice. Assalamu alaikum, oggi vunghaira, atchiam rechibbo, bortuman calteche. কিভাবে অতীতকাল এবং ভবিষ্যৎকালের বাক্য গঠন করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো অবশ্যই আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন সবার সাথে শেয়ার করবেন প্রথমে একটা ফ্রাজি যেমন অজি মানজ ইল রিজো কন ইল পল্ল আজ আমি ভাতের সাথে মুরগি খাই এই সেন্টেন্সটা কিন্তু বর্তমান কালে আমি খাই আরেকটা ফ্রাজি ইয়েরি অ অমানজাত লেভে দূরে কন ই পেশি গতকাল আমি সবজির সাথে মাছ খেয়েছি এখানে কিন্তু গতকালের কথা বলা হয়েছে অর্থাৎ পাশ্চাত্য পশ্চিম অতীতকাল দোমানি মানজের লা পাস্তা আগামীকাল আমি পাস্তা খাবো এখানে ভেরব মানজারের ফুতুরো ফর্ম হচ্ছে মানজের দমাী মা্জেরও লা পাস্তা আমি আগামীকাল পাঁস্তা খাবো। আরেকটা ফ্রাজি যেমন আদেশ্য স্তুদি আমো লা লিঙ্গুয়া ইতালিয়া এখন আমরা ইতালিয়ান পড়ি। যেহেতু এখানে এখনকার কথা বলা হয়েছে তাই এটা হচ্ছে প্রেজেন্টে অর্থাৎ বর্তমানকাল। আদেশ্য স্তুদি আমো লা লিঙ্গুয়া ইতালিয়া না। আরেকটা ফ্রাজি যেমন লান্্য স্কোর্স। আব্বি আম স্তুদি লিংলেজে যেহেতু এখানে গত বছরের কথা বলা হয়েছে অর্থাৎ গত বছর আমরা ইংরেজি পড়েছি সেজন্য এই ফ্রাজিটা হচ্ছে অর্থাৎ অতীতকাল লান্ন স্কর্স স্তুদি আত লিংলেজে প্রশ্িমা মেজে স্টুদিয়ারে রেমো লোস্পানি অল আগামী মাসে আমরা স্প্যানিশ অধ্যয়ন করবো ভেরবো স্টুদিয়ার এর ফুতুরো ফর্ম হচ্ছে স্টুদিয়ারে এম নৈ স্টুদিয়ারে লা লাপ্রসিমা মেজে স্টুদিয়ারে এম লোসানি অলো। আরেকটা ফ্রাজি যেমন স্তাস লাভরো দালেপে না এখানে যেহেতু সেরা মানে আজ সন্ধ্যার কথা বলা হয়েছে সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে বর্তমানকালে সেরা লাভোর স্যাতে না এবার যদি আমরা লাভোর পাশ্চাত্য ফর্মে বলি যেমন অ অত্ত লাভ দুয়ে অর্থাৎ গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় আমি আটটা থেকে দুইটা পর্যন্ত কাজ করেছি ইয়েরি সেরা অ লাভ রাত দাল্লে অত আললে দুয়ে এখানে যেহেতু গত সন্ধ্যার কথা বলা হয়েছে সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে পাশ্চাত্য পশ্চিম অর্থাৎ অতীতকাল লাপ্রসিমা সেত্তিমানা নন লাভরের আগামী সপ্তাহে আমি কাজ করবো না বেরবো লাভোর ফুতুরো ফর্ম হচ্ছে ইও লাভ রে আমি কাজ করব লাপ্রসিমা সেত্তিমানা নন লাভরের আগামী সপ্তাহে আমি কাজ করবো না ফ্রাজি যেমন প্রেন্দ লাউবুস সকালে আমি বাস নেই এখানে যেহেতু সকালের কথা বলা হয়েছে আমি নেই সেহেতু এটা হচ্ছে বর্তমানকাল কাল ইও প্র্যান্দ বর্তমান কাল লা মাত্তিনা প্র্যান্দ লাউত বুজ সকালে আমি বাস নেই এবার যদি পাশ্চাত্য পশ্চিম করি অর্থাৎ অতীতকাল ইয়ি মাত্তিনা অপ্রেজ উনতাকি গতকাল সকালে আমি একটি ট্যাক্সি নিয়েছি এখানে গতকাল সকালের কথা বলা হয়েছে অর্থাৎ যেটা চলে গেছে অর্থাৎ এখানে অতীতকাল হয়েছে ভেরবপ্রাণদের অতীতকাল হচ্ছে প্রেজো পাশ্চাত্য পশ্চিম ইররেগুলারে যেহেতু এখানে গত সকালের কথা বলা হয়েছে তাই এখানে অতীতকাল হবে লামাত্তি না অপ্রেজো উন ট্যাক্সি গত সকালে আমি একটি ট্যাক্সি নিয়েছি

তাই এই সেন্টেন্সটা হচ্ছে বর্তমান কাল আজ সন্ধ্যায় সে শুধু পানি পান করে ইস্তা সেরা লুই সোলো আকোয়া এবার যদি আমরা পাশ্চাত্য প্রশ্নও করতে চাই তাহলে হবে সেরা গতকাল সন্ধ্যায় ইয়েরি সেরা আেভুত ত্রোপ্পা ভির গতকাল সন্ধ্যায় সে অনেক বেশি বিয়ার পান করেছে ইয়ের সেরা আ যেহেতু এখানে ইয়ারি সেরা অর্থাৎ গতকাল সন্ধ্যার কথা বলা হয়েছে তাই এই সেন্টেন্সটা হচ্ছে অতীতকাল পাশ্চাত্য প্রশ্িম ভেরবের পাশ্চাত্য প্রশ্িম হচ্ছে বেভূত এবং এটা বেরবো আভের সাথে করতে হবে এখন যদি আমরা এর ফুতোরো ফর্ম বলি তাহলে হবে দোমানি নি নন ভরা আগামীকাল আমি বিয়ার পান করব না দোমানি নি নন ভাবিরা বেরের ফুতুরো ফর্ম হচ্ছে আমি পান করব। তু নন লেজি মাই ই তুমি কখনোই নিউজ পেপার বা পত্রিকা পড়ো না এখানে নন লেজি তু নন লেজি মানে হচ্ছে তুমি পড়ো না বর্তমান বোঝানো হয়েছে এবার যদি আমরা পাশ্চাত্য পশ্চিম বা অতীতকার বলি ইয়েরি আব্যাম ল্যত্ত দুয়ে জোর না আলি গতকাল আমরা দুইটা পত্রিকা পড়েছি ভেরবো লে পাশ্চাত্য পশ্চিম হচ্ছে ইররেগুলারে লেত্ত আবার এখানে খাট অর্থ বা বিছানা অর্থ কিন্তু ল্যাত যখন আমরা আর্থিকলি ব্যবহার করব ইল ল্যাত তখন হবে বিছানা আর যদি আমরা বেরবো আবেরে যুক্ত করে বলি অ লেত বা আব্যাম লত তাহলে হবে আমরা পড়েছি বা আমি পড়েছি ওকে বেরবো আভের যদি যুক্ত হয় তাহলে হবে পাশ্চাত্য প্রশ্ম এখন যদি এর ফুতুরো ফর্ম দেখি তাহলে হবে ইলপ্রসিম জৈর্ণ লেজেরো লিব্র আগামী দিনে আমি এই বইটি পড়ব বেরব লেজ্জের ইও লেজেরো অর্থ হচ্ছে আমি পড়ব ইও লেজেরো লেই সে দি লাবা আরে করে সেহেতু এখানে সে কাজ শেষ করে বুঝিয়েছে তাই এই সেন্টেন্সটা হচ্ছে বর্তমানকাল সে কাজটা শেষ করে সাতটায় এবার যদি আমরা পাশ্চাত্য পশ্চিম বা অতীতকাল বলি তাহলে হবে তো দি লাভরা আরে আল্লে দিয়েছি এখানে সাবাতো সেরা মানে হচ্ছে শনিবার সন্ধ্যার কথা বলা হয়েছে শনিবার সন্ধ্যায় সে তার কাজ শেষ করে দশটায় যেহেতু এখানে একটা সময়ের কথা বলা হয়েছে তাই এই সেন্টেন্সটা হচ্ছে অতীতকালে শনিবার সন্ধ্যায় সে তার কাজ শেষ করেছে দশটায় এখন যদি এর ফুতোরো ফর্ম বলি তাহলে আমাদের বলতে হবে ফিনি রকস্তো লাবরো আমি এই কাজটি শেষ করব। ভেরবো ফিনীরের ফুতুরো ফর্ম হচ্ছে ইয় ফিনির আমি শেষ করবো কৈস্তোলা আমি এই কাজটি শেষ করবো মারিয়া রিদে স্যাম্প্রে কান্দ ইয় কান্ত মারিয়া সবসময় হাসে যখন আমি গান করি এই সেন্টেন্সটা হচ্ছে বর্তমান কাল মারিয়া রিদে মারিয়া হাসে যখন কান্ত আমি গান করি এই ফ্রাজিটা যদি আমরা পাশ্চাত্য প্রশ্ীম বা অতীতকালে করতে যাই তাহলে হবে মারিয়া আ রিজো সে অ কান্তাত। মারিয়া সবসময় হেসেছে যখন আমি গান করেছি এখানে বেরব রিদেরে এর পাশ্চাত্য প্রসিম হবে ইররেগুলারে রিজ আবার রিজ অর্থ কিন্তু রাইস বা ভাত যখন আমরা এর আগে রিজোর আগে আরতিকলি ব্যবহার করব ইল রিজ তখন হবে এটা ভাত বা রাইস আর যখন আমরা বেরবো আভের সাথে যুক্ত করব তখন হবে এটা পাশ্চাত্য পশ্চিম বা অতীতকাল অর্থাৎ বেরবো রিদের অর্থ হচ্ছে হাসা লুই রিদে মানে সে হাসে আর যদি বলি আ রিজো তাহলে অর্থ হবে সে হেসেছে পাশ্চাত্য পশ্চিম আর ইল রিজও অর্থ হচ্ছে ভাত এখন যদি ফুতুরো বলি তাহলে হবে ই কান্তের এ মারিয়া রৃদেরা আমি গান গাইব ও মারিয়া হাসবে ইও কান্তের বেরব কান্তারের ফুতুরো ফর্ম কান্তের ভেরব রিদেরের ফুতুরো ফর্ম রিদেরা এতক্ষণ আমরা যে বেরবুগুলো দেখলাম সবগুলোর বেরবর এখন প্রেজেন্টে বর্তমানকাল পাশ্চাত্য পশ্চিম অতীতকাল এবং ফুতুরো সেম অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল তিনটা একসাথে আলোচনা করব। যেমন বেরবাঞ্জারের ইয়ো মান জ আমি খাই অ মান জাত আমি খেয়েছি ইয় মানজের আমি খাবো। এখানে বর্তমান অতীত এবং ফুতুর অর্থাৎ ভবিষ্যৎকাল তিনটা একসাথে পড়ব নই স্তু আমরা পড়ি আব্যাম স্তু দিয়াত আমরা পড়েছি নই স্তুদিয়ে রে ম আমরা পড়ব ইয়ো লাভর আমি কাজ করি অ লাভরাত আমি কাজ করেছি ইয়ো লাভ রে রি কাজ করব ইয়োপ্রেম দ আমি নেই অপ্রেজ আমি নিয়েছি ইয়প্রেন্দের আমি নিব লুই বেবে সে পান করে আবু তো সে পান করেছে লুই লুইভেরা সে পান করবে তু লেজি তুমি পর আই লেত তুমি পড়েছো তু লেজেরাই তুমি পড়বে ইয়োফিনিস্ক আমি শেষ করি অফিনিত আমি শেষ করেছি ইয়ফিনীর আমি শেষ করব লেই রিদে সে হাসে আ রিজ সে হেসেছে লেই রৃদেরা সে হাসবে ই কান্ত আমি গান গাই অকান্তাত আমি গান গেয়েছি কান্তে র আমি গান গাইবো তো এই ছিল আজকের পড়া আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এখানে কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই পড়াগুলো রিভাইজ দিয়ে বারবার রিডিং পড়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা খুব সহজেই বর্তমান কাল এবং অতীতকাল আমরা কথায় বলতে পারবো তো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ